স্পেশাল ট্রেনে ওঠা নিয়ে অব্যাহত যাত্রী বিক্ষোভ। মঙ্গলবার যাত্রী বিক্ষোভে উত্তপ্ত হলো হাওড়া স্টেশন। জানা যায়, পান্ডুয়া থেকে পরিচারিকার কাজ করতে জনা 20 মহিলা কলকাতায় এসেছিলেন। মঙ্গলবার ট্রেনে ওঠার জন্য তারা হাওড়া স্টেশনে গেলে সেখানে তাদের আটকে দেয় জিআরপি ও আরপিএফ। এরপরে ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। লোকাল ট্রেনের মান্থলি থাকা সত্ত্বেও তাদের ট্রেনে উঠতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। বাসে এলে অনেক টাকা ভাড়া চলে যাচ্ছে। এই অবস্থায় তারা ট্রেন চলাচলের রেল কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন জানান। অভিযোগ, তাতে কোনো লাভ হয়নি। সাতবার আমাদের ছোট ছোট ছেলে মেয়ে আছে, আমাদের তো ছেলে সরকারি স্কুলে পড়ে, তাও ওদের বন্ধ আছে। আমাদের তো বড় লোক নেই যে এটি মোবাইল দিয়ে আমাদের ছেলেদেরকে পড়াশোনা করাবো। আমাদের তো বাড়িতে দিয়ে 200 টাকা মাসে, আমরা যদি আমরা কাজ না করি আমার ছেলে মেয়ে পড়বে কি? আর আমাদেরকে সরকার যদি ট্রেনে না চাপতে তাই আমরা 200 টাকা ইনকাম করবো, 100 টাকা ভাড়া লাগিয়ে দিব, তো আমরা খাবো কি? আর ছেলেদেরকে পড়াতে কি করবো, কি কি করে পড়াবো, আপনারা বলুন। হাওড়া থেকে বিশ্বজিৎ রায়ের রিপোর্ট, টাইমস বাংলা। কোনো শহরে আপনার স্বপ্নের ফ্ল্যাটের সন্ধান পেতে আজই যোগাযোগ করুন অ্যাসপান রিলেটারের সঙ্গে। সম্পূর্ণ আইনি পরামর্শ, হোম লোনের সাহায্য সমেত মিলবে ফ্ল্যাটের সন্ধান। যোগাযোগ 8274057167 এবং 9830387363।